সাংসদ দেব সেই কথার মধ্যে তার আক্ষেপ প্রকাশ পেয়েছে, তার বিরুদ্ধে আমরা কিছু বলার নেই, আন্দাজে কি করে কি করলো, কোথায় কি কি বলছে, ভুল করছে যারা করছে সে সঠিক কথাটা বলেছে। সঠিক কথা তো তৃণমূল দলের হজম হচ্ছে না, আজকাল সরকারি দলের সঠিক কথা হজম হয় না, তাই তারা বিভ্রান্ত করছে, তারা কটাক্ষ করছে। তবে যা বলেছে সঠিক কথা বলেছে, তাকে আমি ধন্যবাদ জানাই তার জন্য।